জমি থেকে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা এমন অভিযোগে পথ অবরোধ করলেন কৃষক ও তার পরিবারের লোকেরা পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় রাতের অন্ধকারে জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা বহুবার প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি প্রতিবাদে সোমবার পথ অবরোধ করলেন কৃষক ও তাদের পরিবারের লোকেরা অভিযোগ নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে চাষের জমি থেকে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা এমনকি ফসল থাকা অবস্থাতেও মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা প্রতিবাদে এদিন পথ অবরোধ করেন তারা প্রতিবাদ করলে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হয় বলে জানান তারা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলোচনার পর অবরোধ উঠে যায় তারা জানান সমস্যার সমাধান না হলে আগামীতে আন্দোলনে নামবেন তারা ধনে এটা ধরা হচ্ছে ধরে দেওয়া হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে ওরা আমাদের ধরে নিয়ে যাচ্ছে ভালোই কেটেছে দশ কাটা মতো আর ডেট তো শেষ করে দিয়েছে ওরা ডেট শেষ করে দিয়েছে রিপোর্ট নিউজ न्यूज़ ল্যান্ড শান্তিপুর